দেখুন সারা বিশ্ব জুড়ে 800 অধিক মার্কিন ঘাটের ক্যারামতে সারা বিশ্বে আমেরিকার প্রায় 800 সামরিক ঘাঁটি রয়েছে ইরাক ও আফগানিস্তানে যেসব সব ঘাঁটি এখনো চালু রয়েছে সেই সব ঘাঁটিকে বিবেচনায় নিলে এই সংখ্যা আরও বেশি হবে বিশ্বব্যাপী আমেরিকার এসব সব ঘাঁটি পরিচালনার জন্য প্রতিবছর প্রায় 156 বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয় আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডেভিড ভাইন তার ন্যাশন গ্রন্থ এবং রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে ন্যাশন গ্রন্থে ডেভিড ভাইন মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনার কারণে কি পরিমাণ অর্থনৈতিক পরিবেশগত এবং মানুষের জীবনহানি হচ্ছে তার একটি হিসাব নির্ধারণের চেষ্টা করেছেন অবাক করা তথ্য হচ্ছে দুই সাল থেকে দুই সালের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ নাটকীয়ভাবে বেড়ে গেছে তবে সারা বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির বেশিরভাগ আবির্ভূত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে সময় আমেরিকা বিশ্ব নেতায় পরিণত হয় এবং জাপান ও জার্মানিতে শান্তিরক্ষার দায়িত্ব পালন করে উপদ্বীপের যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠাতার কাজে জোরদার করে সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে কমিউনিজম বিস্তারে অজুহাত দেখিয়ে সারা বিশ্বের দ্রুতগতিতে আমেরিকা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে এর মাধ্যমে আমেরিকা বিশ্বে তার ভূরাজনৈতিক উপস্থিতি নিশ্চিত করে এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব ক্ষুণ্ণ করার চেষ্টা করে জাপান জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশগুলো যেখানে গণতন্ত্র সুসংহত রয়েছে এই সব দেশে বহু মার্কিন ঘাঁটি রয়েছে এবং আমেরিকার হাজার হাজার সেনা মোতায়েন করা আছে সোভিয়েত ইউনিয়নের পতন এবং স্নায়ুযুদ্ধের অবসান হলেও আমেরিকা তার ঘাঁটিতে অক্ষত রেখেছে এবং সেই সব ঘাঁটিতে সামরিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে মার্কিন সরকার সারা বিশ্বে আটশো সামরিক ঘাঁটি পরিচালনার জন্য আমেরিকার জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করে এবং সেই অর্থে ঘাঁটিগুলো পরিচালিত হয় রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের তথ্য অনুযায়ী বিদেশে মোতায়েন একজন সেনার জন্য মার্কিন করদাতাদের বছরে দশ হাজার থেকে চল্লিশ হাজার ডলার ট্যাক্স দিতে হয় পরোক্ষভাবে বিশ্বের বহু দেশের জনগণকেও বহন করতে হয় সেই অর্থ কারণ ব্যাংক এবং আইএমএফ এর মাধ্যমে আমেরিকার নানা কায়দায় বিভিন্ন দেশের অর্থনীতি ও রাজনীতির ওপর প্রভাব বিস্তার করে আছে এ দুটি সংস্থার মাধ্যমে আমেরিকা বিভিন্ন দেশের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দেয় সারা বিশ্বের অর্থনীতির একক নিয়ন্ত্রণকারী হিসেবে আমেরিকা বিশ্ববাসীর ঘাড়ে তার ঋণ ও ব্যয়ের ভাগ চাপিয়ে দিচ্ছে তা নতুন কিছু নয় কেন সামরিক ঘাঁটি স্থল বিমান ও নৌঘাটিগুলোর মধ্যে সারা বিশ্বে ব্যাপক মাত্রায় আমেরিকার সামরিক তৎপরতা চালিয়ে থাকে আর এর মাধ্যমে তারা একক প্রভাব নিশ্চিত হয়েছে এইসব ঘাটির মাধ্যমে মূলত সারা বিশ্বে আমেরিকা তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় সেই সঙ্গে চায় দেশে দেশে অনুগত শাসক শ্রেণী তৈরি করতে যেখানে বাধা দেওয়া হয় সেখানে সেনা অভিযান কিংবা গোপন মিশনে বাধা সৃষ্টিকারী শাসককে সরিয়ে দেওয়া হয় কোন দেশে কত ঘাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান জার্মানি ও ইতালি ছিল এক পক্ষে এবং তারা পরাজিত হয়েছিল যুদ্ধ শেষে আজ বাহাত্তর বছর পর জার্মানিতে একশো বাহাত্তরটি ইতালিতে একশো তেরোটি জাপানে চুরাশিটি মার্কিন ঘাঁটি রয়েছে কোরিয়া উপদ্বীপের যুদ্ধ শেষ হয়েছে উনসত্তর বছর আগে এত বছর পরও দক্ষিণ কোরিয়ায় রয়েছে তিরাশিটি মার্কিন সামরিক ঘাটি এছাড়া অস্ট্রেলিয়া বুলগেরিয়া ব্রাজিল কলম্বিয়া সৌদি আরব কাতার ও কেনিয়াসহ বিশ্বের আশিটি দেশে ঘাঁটি গড়ে তুলেছে আমেরিকা